আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। রাজভবনের সিসিটিভি ফুটেজে সংগ্রহ করল পুলিশের অনুসন্ধানকারী দল, এবং পূর্ত দপ্তরের থেকে সেই ফুটেজ নেওয়া হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে যে অনুসন্ধানকারী দল এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাদেরকে সিসিটিভি ফুটেজ রাজভবনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেই কলকাতার পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর চেক করে কলকাতা পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে রিয়া? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে ফুটেজ যেটা গতকালকে দেখানো হয়েছিল রাজভবনের তরফ থেকে, তোমাকে একটু মেনশন করব যে 5:30 থেকে 6:30, অর্থাৎ 1 ঘন্টার 9 মিনিটে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল রাজভবনের তরফে। তবে আজকে কলকাতা পুলিশ সূত্র মারফত তেমনটা জানা যাচ্ছে যে তারা অলরেডি সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে, যদিও তাদের রাজভবন দেয়নি, পিডব্লিউডির কাছ থেকে তারা কালেক্ট করেছে রাজভবনের সিসিটিভি ফুটেজ। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছিল 4:30 থেকে 4:30 মধ্যে, সেটা কিন্তু এই যে লেডি ভিকটিম লেডি, তিনি তার বয়া নিয়ে বলেছিল, এবং তারপরে যে তিনি যে টাইম বলেছিল সেই টাইম ম্যাচ করে দেখা যাচ্ছে যে 4:30 নাগাদ এই ঘটনাটি ঘটে, 4:30 থেকে 4:30 মধ্যে, এবং তারপরে সেখান থেকে বেরিয়ে যায় এই ভিকটিম মহিলা, কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। এবং 5:17 নাগাদ যেটা দেখা যায় যে 5:17 নাগাদ সেই মহিলাকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে দেখা যায়। এবং তোমাকে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ওই মহিলার কে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখা গিয়েছে এমনটাই দাবি পুলিশের। যদিও রাজভবনের পক্ষ থেকে এই সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশকে তুলে দেওয়া হয়নি, কলকাতা পুলিশের অনুসন্ধানকারী দল পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, এবং সেই ফুটেজেই মহিলাকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা গেছে বলেই দাবি করা হচ্ছে। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে নতুন তথ্য, কলকাতা পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। 2শ মে বিকেল 4:00 থেকে 4:30 মধ্যে এই ঘটনা ঘটেছে, রাজ্যপালের চেম্বার সংলগ্ন কনফারেন্স রুমের ঘটনা। কলকাতা পুলিশ সূত্রে এই খবর জানতে পারা যাচ্ছে, চেম্বার থেকে চিৎকার করে বেরিয়ে আসেন ওই মহিলা এমনটাই জানতে পারা যাচ্ছে। 2শ মে বিকেল 4:00 থেকে 4:30 মধ্যে এই ঘটনাটি ঘটেছিল বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। রাজ্যপালের চেম্বার সংলগ্ন কনফারেন্স রুম থেকে ওই মহিলা চিৎকার করে বেরিয়ে আসেন এমনটাই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সর্বশেষ কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে সেই সিসিটিভি ফুটেজ, এবং সিসিটিভি ফুটেজে যেমনটা দেখা যাচ্ছে যে 5:16 থেকে 5:17 এই 3 সেকেন্ডের মধ্যে মহিলাকে কাঁদতে কাঁদতে নেবে আসতে দেখা যাচ্ছে। এবং তারপরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মহিলা যখন কাঁদতে কাঁদতে নেবে আসছে, এবং সেই সিসিটিভি ফুটেজ যদিও রাজ্যপালের তরফ থেকে দেখানো হয়নি, কারণ রাজ্যপাল 5:15 থেকে যে সিসিটিভি ফুটেজ সেটা দেখিয়েছিল, এবং কলকাতা পুলিশের কাছে যেটা আছে সেখানে দেখা যাচ্ছে যে 5:15, 16 এবং 17 সেই টাইমে যে সিসিটিভি ফুটেজ সেখানে মহিলাকে কাঁদতে কাঁদতে নেমে আসতে দেখা যাচ্ছে। এবং এখান থেকে কিন্তু কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেই দিনে এরকম কোনো ঘটনা হয়তো ঘটেছিল, সেই কারণের জন্যই মহিলা কাঁদতে কাঁদতে নেমে আসছে। যদিও রাজভবন যেটা বলেছিল যে সৎকার সামনার যে ভিডিও, সেই ভিডিও রাজভবন দেখা, যদিও সেই ভিডিও যেটা দেখানো হয়েছে 1 ঘন্টা 9 মিনিটে সেখানে 5:30 থেকে ছিল। এবার কলকাতা পুলিশের যে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই কিন্তু এখন দেখার। রিয়া, এই যে 4:00 থেকে 4:30 মধ্যে যে ঘটনাটা ঘটেছে, এই বিষয়ে কলকাতা পুলিশ মানে কিভাবে নিশ্চিত হচ্ছে? অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ভিকটিম লেডি, তার যে বারবার রেকর্ড করা হয়েছে সেইখানেই এই ভিকটিম মহিলা তিনি যে টাইমগুলো বলেছিলেন সেই টাইমগুলোর এই কমপ্লেনের বেসিসেই কিন্তু মূলত এনকোয়ারিটা হচ্ছে। এবং এনকোয়ারি করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে এতে তাদের সিসিটিভি ফুটেজটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল, এবং সিসিটিভি ফুটেজ তারা যখন হাতে পেলেন তারা এই টাইমিংটা দেখেন। এবং যে 4:00 থেকে 4:30 ঘটনাটা তোমাকে আমি জানাচ্ছি, সেখানে যেটা দেখা যাচ্ছে যে
যে চেম্বার সংলগ্ন তার প্রথমে জানিয়ে রাখবো যে রাজ্যপালের যে ফ্লোর সেই ফ্লোরে কিন্তু যেখানে তিনি থাকেন সেখানে কোনো সিসিটিভি নেই, এবং তার যে চেম্বার বা চেম্বার লাগোয়া যে কনফারেন্স রুম যেখানে ঘটনাটি ঘটেছে বলে বলেছে তার বয়ানে, সেখানেও কোনো রকম সিসিটিভি ফুটেজ নেই। এবং মহিলা আরো বলেছে মহিলা যখন এই চেম্বার এই যে কনফারেন্স রুম সেখান থেকে যখন বেরিয়ে আসছিল তারপরেই যেটা দেখা যায় যে তার যে টিপ রুমে যারা কো স্টাফ তারা তাকে ধরে নেয় এবং বেশ কিছুক্ষণ অর্থাৎ 30 মিনিট মতো ধরে রেখে দেয়, তাকে রীতিমতো ধরে রেখে দেয় সেই পিস রুমের ভিতরে, এবং পিস রুমের ভিতরে যে তাকে ধরে রেখে দেয় তারপরে 30 মিনিট পর সেখান থেকে তিনি চিৎকার করে সেখান থেকে বেরিয়ে যায়, এবং সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে নামছে 5:15, 16, 17 সেই টাইমেই কিন্তু মূলত সেটাই কিন্তু দেখা গিয়েছিল সেই সিসিটিভি ফুটেজে, এবং সেই সিসিটিভি দেখেই পুলিশ কিন্তু এই সূত্র পুলিশের সূত্র মারফত এটা জানা যাচ্ছে যে তারাই দেখেছে যে 5:16, 17, 15, 16, 17 এই তিন মহিলাকে দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে নেমে আসছে, এবং তারপরে দেখা যাচ্ছে যে তিনি একজন স্পেশাল সেক্রেটারি রয়েছে এবং ডক্টর রয়েছে তাদের রুমে ঢুকছে, 10 মিনিট সেখানে স্টে করছে, আবার সেখান থেকে বেরিয়ে আউটপোস্টের দিক যাচ্ছে। অর্থাৎ গতকালকে যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল সেখানে যেটা দেখা যাচ্ছে যে আউটপোস্টের দিকে মহিলা যাচ্ছে নর্থ গেটের সামনে সিসিটিভি ফুটেজ, সেটাই কিন্তু কাজটা পরিষ্কার হচ্ছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।